কলকাতা থেকে আপনাদের সাথে আছি আমি চৈতালি রায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারী দুসেনা নিহত, বাংলাদেশে দখলের হুমকি দিয়ে লাভ কার? ভারতে মুসলিম হত্যা, মোদীকে যে হুঁশিয়ারি দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাইওয়ানকে রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র। আফগানে দেখলে ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন দেখে না কেন পশ্চিমারা, বললেন ইমরান খান। ইসরায়েলের সন্ত্রাসী তালিকায় ৬ ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা, জাতিসংঘের নিন্দা। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ৫৭টি মুসলমান রাষ্ট্রের সংগঠন ওআইসি ও সৌদি আরব যে ব্যবস্থা নিল, কোণঠাসা ভারত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে। জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত, ভারত পাক সীমান্তে এলওসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে পাক সেনার আক্রমণে ৩ জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন। ভারতীয় সেনা সূত্রে এ খবর জানানো হয়েছে। পাকিস্তান সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে কিছু জানানো হয়নি। ভারত বলেছে এর উপযুক্ত জবাব পাবে পাকিস্তান। দুটি পৃথক সংঘর্ষে ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত ৫ জন, তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা সূত্র জানিয়েছে গত কয়েকদিন ধরে সীমান্তে প্রবল গোলা ছুটছে পাকিস্তান। ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হয়েছে বলে অভিযোগ। তারই আঘাতে কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে ২ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ১৯৪৭ সালে ব্রিটিশদের অধীনে থাকা ভারত দুই দেশে বিভক্ত হয়, জন্ম নেয় নতুন দুই রাষ্ট্র, ভারত ও পাকিস্তান। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না এবং তার দল অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রথমে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর উপর নিজেদের আধিপত্য দাবি করেন এবং পরবর্তীতে মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দাবি জানান। জিন্নার বিশ্বাস ছিল হিন্দু আর মুসলিমরা ভবিষ্যতে একসাথে থাকতে পারবে না। অন্যদিকে কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও একই ধরনের হামলায় ঘটনায় এক সেনা জওয়ান নিহত হন এদিন সকালেই, সেখানেও একজন আহত হয়েছেন। সেনার মুখপাত্র জানিয়েছেন এই ঘটনার পরে ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, তবে ভারতের হামলায় পাকিস্তানের কোনো সেনা নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভারতের অভিযোগ গত এক বছরে ৩০০০ বার পাক সেনা সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। কিছুদিন আগেও পুঞ্চ সেক্টরে দুই দেশের সেনার সংঘাত হয়েছিল। দুই পক্ষই সীমান্তের অন্য প্রান্তে বিপুল পরিমাণ গোলাগুলি চালিয়েছিল। প্রিয় ভালোবাসা দর্শক, পাক ভারত যুদ্ধ লাগলে আপনি কোন দেশের পক্ষ নেবেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বাংলাদেশ দখলের হুমকি দিয়ে লাভ কার? একটি ক্ষুদ্র দেশের জন্য সর্বাপেক্ষা ভালো প্রতিবেশী হচ্ছে একটি ধনী দেশ, যার রয়েছে ক্ষুদ্র একটি সেনাবাহিনী। কিন্তু সবচেয়ে ভয়াবহ শত্রু হচ্ছে বৃহৎ সেনাবাহিনীর অধিকারী দরিদ্র একটি দেশ। নেপালের অধ্যাপক জি পি খানাল ১৯৮৯ সালের ২৫ সেপ্টেম্বর সংখ্যা নিউজ উইকে উদ্ধৃত, খুবই খারাপ লাগে এটি ভেবে যে আমাদের প্রতিবেশী একটি বৃহৎ দেশে প্রায় ৫০% নাগরিকের টয়লেট নেই। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে অবস্থান ১০১তম, যেখানে বাংলাদেশের অবস্থান ৭৬, মাথাপিছু আয় আমাদের চেয়ে কম। করোনা মহামারীতে মৃতদের একটি বড় অংশকে গঙ্গা নদীতে ভাসিয়ে দিতে হয়েছে সৎকার করার সামর্থ্য নেই বলে। তবে প্রফেসর খানা যা বলেছিলেন ঠিক সেভাবে তাদের রয়েছে বিশর সশস্ত্র বাহিনী। পৃথিবীতে অস্ত্র আমদানি তাদের অবস্থান দ্বিতীয়। পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন, বিমানবাহী রণতরী সজ্জা দেখলে মনে হবে তারা বিশাল কোন সামরিক শক্তি বনে গেছে। অবশ্য পশ্চিম সীমান্তের একটি দেশের সাথে আকাশে লড়তে গিয়ে তাদের পাইলট সাহেব চা খেয়ে ফেরত এসেছেন। আর হলুদ একটি জাতির সাথে সীমান্তে প্রায় ঝামা পিটার সম্মুখীন হয় বলে চারদিকে হইচই শোনা যায়। কথাগুলো কঠিন হয়ে গেল হবেই তো। কেউ আমার মাতৃভূমিকে আগ্রাসন চালিয়ে দখল করে নিতে চাইলে কি কলম দিয়ে মৃদু শব্দ বেরোবে? সেই বৃহৎ হাতিসম প্রতিবেশী দেশটির শাসক দলের উপদেষ্টাদের অন্যতম সুব্রমণিয়াম স্বামী, তিনি বিশিষ্ট চিন্তক, কৌশলগত বিষয় এক্সপার্ট, এমন একটি দানব আকৃতির দেশের এক্সপার্টের অবধারিতভাবে বিশাল আকৃতির মগজ থাকা উচিত। ১২০ কোটি মানুষ থেকে বেঁচে তো অন্তত এমনই পাওয়ার কথা। এই স্বামীজি প্রায় বাংলাদেশ নিয়ে ফতোয়া জারি করেন, সেই ৭০ দশক থেকেই করে আসছেন। গত ১৮ অক্টোবর তার টুইটার অ্যাকাউন্টে ভারতীয় সময় সকাল ৫:১৮ তিনি অমনি এক ফতোয়া জারি করেছেন। হুঙ্কার দিয়ে বলেছেন ভারতের উচিত বাংলাদেশে আগ্রাসন চালানো। তিনি হরহামেশায় এমন হুমকি সুরে কথা বলেন, মনে হয় এটি যেন ভারতের পলিসি হতে চলেছে। কোন যদু মধু হলে তার কথাকে পাগলের প্রলাপ বলে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু স্বামী মশাই যে একেবারে সরকারি দলের উপদেষ্টা। ভারতে মুসলিম হত্যা, মোদীকে যে হুঁশিয়ারি দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান।
ভারতে মুসলিম হত্যা বন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা 24 ঘণ্টার মধ্যে। শুক্রবার মধ্যপ্রদেশের সিউনিতে গোরক্ষকদের নির্যাতনের শিকার হন এক নারী সহ তিন মুসলিম। এ সময় জোর করে তাদের দিয়ে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। মোদীকে উদ্দেশ্য করে ওয়াইসি বলেন, গোরক্ষকদের তাণ্ডব রুখতে কি পদক্ষেপ করছেন? তিনি আরো বলেন, সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত পশুর নয়। প্রধানমন্ত্রী যদি মনে করেন সংখ্যালঘুরা ভয়ে ভয়ে আছেন, তাহলে তার জানা উচিত উত্তরপ্রদেশের দাদেরিতে যারা মোহাম্মদ আখলাককে পিটিয়ে মেরেছিল তারা একটি নির্বাচনী জনসভা প্রথম সারিতে বসেছিল। 2015 সালে দাদেরিতে বাড়িতে গরুর মাংস রাখার জন্য মোহাম্মদ আখলাককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার 14 জনের মধ্যে 12 জন জামিন পেয়েছেন। বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রশ্ন, প্রধানমন্ত্রী এই ধরনের গোষ্ঠীগুলোকে রুখতে কি ব্যবস্থা নিচ্ছেন? এই গোষ্ঠীগুলো মুসলিমদের পিটিয়ে হত্যা করছে, এই ঘটনার ভিডিও পর্যন্ত তুলে রাখছে, আমাদের চূড়ান্ত অপমান করা হচ্ছে। মধ্যপ্রদেশের ঘটনায় এই সাম্প্রতিক নজির, তার বক্তব্য সংসদে মুসলিমদের প্রকৃত প্রতিনিধিত্বের বিষয়ে কি বিজেপি উদ্যোগী হচ্ছে? প্রধানমন্ত্রী নিজের দলের সাংসদের সংখ্যা এখন 300 জনের বেশি, কিন্তু তাদের মধ্যে কজন মুসলিম? তাইওয়ানকে রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র, তুমুল উত্তেজনা, চীনের দাবি তাইওয়ান তাদের। তাইওয়ানের দাবি তারা স্বাধীন সার্বভৌম। এদিকে চীন তাইওয়ান দ্বন্দ্ব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষায় এগিয়ে আসবে। তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। বৃহস্পতিবার সিএনএন টাউন হলে তিনি এই ঘোষণা দেন। তবে এই ঘোষণার পর হোয়াইট হাউস বলছে, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতি কোনো পরিবর্তন হয়নি। মূলত তাইওয়ান যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ হলেও তাইওয়ান ইস্যুতে বরাবরই কৌশলগত অস্পষ্টতার নীতি চর্চা করে আসছেন ওয়াশিংটন। তাইওয়ান রিলেশন অ্যাক্ট নামে একটি চুক্তি অনুসারে চীন যদি তাইওয়ানে হামলা চালায়, তবে তাইওয়ান রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করবে। হোয়াইট হাউসের মুখপাত্র বলছেন, বাইডেন তার বক্তব্যে তাইওয়ানের ইস্যুতে নীতি পরিবর্তনের কোনো ঘোষণা দেননি, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসেনি। বাইডেন বক্তব্যে ভুল কিছু বলেছেন কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান হোয়াইট হাউসের মুখপাত্র। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক তাইওয়ান রিলেশন অ্যাক্ট দ্বারা পরিচালিত হয়, আর এই আইনের অধীনে আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব। বাইডেনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছে, চীন তার মূল স্বার্থ রক্ষার ইস্যুতে কোনো ছাড় দেবে না। বেইজিং এর চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেন, যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক যেন মারাত্মক অবনতির দিকে না পৌঁছায় এবং তাইওয়ানের শান্তি ও স্থিতিশীলতা যেন বজায় থাকে, এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উচিত তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে কোনো ভুল বার্তা দেওয়া থেকে বিরত থাকা। আফগানে দেখলে ভারত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন দেখে না কেন পশ্চিমারা? বললেন ইমরান খান। আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘন দেখলেও ভারত ও কাশ্মীরে মুসলিম এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনে পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলো কেন মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলছে না, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমরা ভারতে মুসলমানদের উপর চরমান সহিংসতা আর কাশ্মীর অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কথা বলেছি, এমনকি জাতিসংঘের মানবাধিকার ফোরামেও আমরা এই প্রসঙ্গে তুলেছি। এখন তারা যদি আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘনের ঘটনা দেখতে পায়, তাহলে ভারতে যা ঘটছে তা কেন দেখতে পায় না? রোববার তার এই বক্তব্য প্রকাশ করে দেন নিউজ ইন্টারন্যাশনাল। মুসলিমদের উপর ভারতের বিজেপি সরকার নির্যাতনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছেন ইমরান খান। তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলো উচিত ভারতে আর কাশ্মীরের অঞ্চলে মুসলিম সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর যে নৃশংসতা চলছে তা নিয়ে কথা বলা, এ বিষয়ে কোনো ধরনের ভেদাভেদ কাম্য নয়। ইসরায়েলের সন্ত্রাসী তালিকায় 6 ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা জাতিসংঘে নিন্দা। ফিলিস্তিনের 6টি খ্যাতনামা মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দখলদার ইসরায়েল। গতকাল শুক্রবার এক আদেশের মাধ্যমে এই 6 সংগঠনকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী বামধারার সশস্ত্র রাজনৈতিক দল পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইনের সাথে ওই সংস্থাগুলোর সংযোগ রয়েছে। PFLP কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের এই 6 মানবাধিকার সংস্থাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ইসরায়েলি পদক্ষেপে নিন্দা করেছে জাতিসংঘ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্য অধিকার সংস্থাগুলো। ইসরায়েলের সন্ত্রাসী সংগঠনের তালিকায় নতুন যুক্ত হওয়া এই সংস্থাগুলো হচ্ছে আল অক, আদিমে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল প্যালেস্টাইন, দ্য বিসন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য ইউনিয়ন অব প্যালেস্টিনিয়ান উইমেন্স কমিটি ও দ্য ইউনিয়ন অব এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটি।
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই সংস্থাগুলো পপুলার ফ্রন্টের পক্ষ থেকে ছদ্মবেশে আন্তর্জাতিক ক্ষেত্রে তৎপরতা চালাত। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এক বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপে নিন্দা জানিয়ে বলা হয়, এর মাধ্যমে ফিলিস্তিনি নাগরিক সমাজের উপর উম্মাদ হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নাগরিক সমাজ ও ফিলিস্তিনি জনগণের ইসরায়েলি অবৈধ দখলদারি বিরোধিতা এবং এর অব্যাহত অপরাধ প্রকাশ করার মৌলিক অধিকারের উপর এই ঘৃণ্য ও মানহানিকর অপবাদ এক কৌশলগত হামলা। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের পদক্ষেপ তারা শঙ্কিত। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে 57টি মুসলমান রাষ্ট্রের সংগঠন ওআইসি ও সৌদি আরব যে ব্যবস্থা নিল কোণঠাসা ভারত। ভারত সরকারের কাছে সবচেয়ে চিন্তার বিষয় হল যে সুরে ও ভাষায় 57টি মুসলমান রাষ্ট্রের সংগঠন ওআইসি সমালোচনা করতে শুরু করেছে। তার প্রভাব সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক পড়তে পারে, যার ফায়দা নিতে পারে আন্তঃসীমান্ত সন্ত্রাস পাচারের জন্য বারবার কাঠগড়ায় দাঁড়ানো প্রতিবেশী রাষ্ট্র। দুদিন আগে ওআইসির পক্ষ থেকে বলা হয়, ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কোণঠাসা হচ্ছে, গোটা প্রক্রিয়া এবং পরিস্থিতির দিকে নজর রাখছে উদ্বিগ্ন ওআইসি। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানদণ্ডে ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে যে যে সনদ রয়েছে তার থেকে যদি ভারতে অন্য কিছু হয় তাহলে তা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক। মুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকারকে ওআইসির পক্ষ থেকে সরাসরি অনুরোধ করা হচ্ছে, অথচ ওই ওআইসিতে গত বছরের প্রথম সম্মানিত অতিথি হিসেবে ডাক পায় ভারত। প্রতিবাদে সম্মেলন বয়কট করে পাকিস্তান, তখন বিষয়টিকে কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরতে পিছপা হয়নি নয়াদিল্লি।